আপ টু টোয়েন্টি এইট ডিসেম্বর যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছে বিভিন্ন সেশনে সেগুলো আলোচনা করা হয়েছে আজকের এই সেশনে আমরা আলোচনা করবো কতগুলি নতুন ধরনের প্রশ্ন সম্পূর্ণ সেশনটি দেখতে থাকবো তোমাদেরকে আমি বারবার বলি সেলফ ইন্ট্রোডাকশনটা খুব ভালো করে বাড়িতে বারবার প্র্যাকটিস করে নেবে কারণ সেটা হচ্ছে তোমার পুরো যে দশ পনেরো মিনিটের যে ইন্টারভিউর সেশন সেটাকে কিন্তু অ্যানকেস করার জন্য একটাই তোমার কাছে মন্ত্র দ্যাট ইজ সেলফ ইন্ট্রোডাকশনটা খুব সুন্দর করে খুব স্মুথলি দেওয়ার জন্য সো আজকের প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করবো দ্যাট ইজ ত্রিস্তরীয় পঞ্চায়েত নিয়ে আজকে প্রশ্ন করেছে যে আমাদের ত্রিস্তরীয় যে পঞ্চায়েত আছে সেই স্তরগুলি কি কি। ঠিক আছে দ্যাট উই উভ থ্রি টায়ার পঞ্চায়েত সিস্টেম সেই পঞ্চায়েত সিস্টেমের মধ্যে ত্রিস্তরটা কি কি লেভেলগুলি কী কী ঠিক আছে সো তিনটে স্তর আছে দ্যাট ইজ নিম্ন স্তর দ্যাট ইজ লোয়ার লেভেল সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ইন্টারমিডিয়েট লেভেল বা মধ্যম স্তর যেটা আছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি তারপরে অ্যাপেক্স লেভেল যেটা আছে উচ্চ স্তর সেটা হচ্ছে জেলা পরিষদ ঠিক আছে এখন তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে এই যে পঞ্চায়েত সিস্টেম সেটা কোন কমিটি রিকমেন্ড করেছিল সেটার উত্তর হবে বলবন্তরাই মেহতা কমিটি ঠিক আছে এটা টিপিএসসিতে প্রচুর বা প্রচুর এসেছে বলবন্তরাই মেহতা কমিটি তো এই ধরনের প্রশ্নগুলি জিজ্ঞাসা করছে তোমরা একটু জেনে রাখবে একদম গ্রাম নিম্ন স্তর যেটা সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত মধ্যম স্তর ইন্টারমিডিয়েট লেভেল পঞ্চায়েত সমিতি উচ্চ স্তর যেটা আছে সেটা হচ্ছে জেলা পরিষদ ঠিক আছে নেক্সট প্রশ্ন ত্রিপুরাতে প্রথম প্রকাশিত ককবরক নিউজ পেপারের নামটি কি ত্রিপুরাতে প্রথম প্রকাশিত ককবরক নিউজ পেপারের নামটি হলো হাচুকনি কক হাচুকনি কক ঠিক আছে এটার এডিটর ছিলেন সম্পাদক ছিলেন নির্মলেন্দু আচারিয়া ঠিক আছে নির্মলেন্দু আচারিয়া সো এই ধরনের প্রশ্নগুলি কিন্তু জিজ্ঞাসা করছে তোমরা এগুলি একটু ভালো করে নোট করে নাও তারপরে বারবার করে এই রিভিশন দিয়ে নেবে নর্থ ইস্ট থেকে আজকে কিছু প্রশ্ন করা হয়েছে ডোনার মিনিস্টার জি কিষান রেড্ডি থেকে শুরু করে নর্থ ইস্ট কাউন্সিলের ফুল ফর্ম সেটা কবে ফর্ম হয়েছিল ঠিক ফর্ম ফর্ম হয়েছিল হয়েছিল। তারপরে ডোনার বড় কয়টি স্টেট আছে এটাও জিজ্ঞাসা করেছে নর্থ ইস্টের টোটাল আটটি স্টেট আছে বলবে কারণ একসময় সেভেন সিস্টার বলা হতো সিকিমকে বাদ দিয়ে এমনিতে আমরা বলে থাকি সেভেন সিস্টার হলো সিকিমকে বাদ দিয়ে আর ওয়ান ব্রাদার বলতে আমরা সিকিমকে বুঝি বাট এমনিতে যদি তোমাকে জিজ্ঞাসা করে আমাদের উত্তর পূর্বাঞ্চলে কয়টি রাজ্য আছে তোমরা বলবে আটটি রাজ্য আছে নাম যদি জিজ্ঞাসা করে বলবে আদারওয়াইজ বলার দরকার নেই আউট অফ দিস জিজ্ঞাসা করেছে কোন স্টেট কোন রাজ্যটি সব থেকে বড় দেখো আমরা যদি এরিয়া অনুসারে দেখি তাহলে অরুণাচল প্রদেশ হচ্ছে সবচেয়ে বড় এইটি থ্রি থাউজেন্ড স্কোয়ার কিলোমিটার হচ্ছে অলমোস্ট এইটি থ্রি থাউজেন্ড সামথিং স্কোয়ার কিলোমিটার হচ্ছে ওর আয়তন আর আসামের ক্ষেত্রে অলমোস্ট অ্যাপ্রক্সিমেট যদি বলি সেভেন্টি এইট থাউজেন্ড সামথিং হলো মানে সামথিং বর্গ স্কোয়ার কিলোমিটার হলো আসামের আয়তন ঠিক আছে এখন প্রশ্ন করতে পারে পপুলেশনের দিক দিয়ে সবচেয়ে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় রাজ্য কোনটি সেটা হচ্ছে আসাম পপুলেশন যদি বলে মোর দেন টু ক্রোর আছে অ্যাকর্ডিং টু টু সেন্সাস এখন আয়তনে যদি বলে সবচেয়ে বড় রাজ্য হলো অরুণাচল প্রদেশ ঠিক আছে যার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এরিয়া কিন্তু অরণ্য দ্যাট মিনস ফরেস্ট কোভার্ড ঠিক আছে আচ্ছা আর কিছু জিজ্ঞাসা করেছে নর্থ ইস্টের কয়েকটা স্টেটের রাজধানীর নাম জিজ্ঞাসা করেছে দ্যাট ইজ নেম ক্যাপিটাল যেমন নাগাল্যান্ডের জিজ্ঞাসা করেছে কোহিমা সিকিমের জিজ্ঞাসা করেছে গ্যাংটক অরুণাচল প্রদেশের জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে ইটানগর এই ধরনের প্রশ্নগুলি তোমাদেরকে আরো জিজ্ঞাসা করবে তো আমি সবগুলি নর্থ ইস্টের স্টেটের আরেকবার বলে দিচ্ছি আসামের হচ্ছে দিশপুর যারা যারা জানো খুবই ভালো রিভিশন হয়ে যাবে যারা একটু কনফিউশন আছে তোমরা একটু নোট করে নিতে পারো আসামের হচ্ছে দিশপুর ঠিক আছে অরুণাচল প্রদেশ ইটানগর মণিপুর ইম্ফল দেন মেঘালয়া শিলং মিজোরাম আইজল নাগাল্যান্ড কোহিমা সিকিম গ্যাংটক ঠিক আছে আরেকটা প্রশ্ন টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বর এবং টোয়েন্টি এইট ডিসেম্বর দুদিনেই জিজ্ঞাসা করেছে বেশ কিছু ক্যান্ডিডেট থেকে ফিডব্যাক পেয়েছি সো এই ধরনের প্রশ্নগুলি আপকামিং ডেজও জিজ্ঞাসা করতে পারে যেমন আমাদের যে এক্স চিফ মিনিস্টার মানিক সরকার ছিলেন ওনার রাজত্বকাল দ্যাট মিনস টেনিউটা কি ছিল ওনার শাসনকালের টেনিউটা কি ছিল মানে কবে থেকে উনি চিফ মিনিস্টার ছিলেন ত্রিপুরার থেকে কিন্তু পর্যন্ত ছিলেন ঠিক আছে 1998 থেকে টু আমরা যদি বলি বলি মার্চ 1998 থেকে কিন্তু মার্চ টু পর্যন্ত উনি ছিলেন মানিক সরকার ছিলেন কিন্তু নাইনথ নবমতম চিফ মিনিস্টার অফ ত্রিপুরা বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী নবম মুখ্যমন্ত্রী ছিলেন চিফ মিনিস্টার মানিক সরকার এটা কালকেও জিজ্ঞাসা করেছে আজকেও জিজ্ঞাসা করেছে যে ত্রিপুরার চিফ মিনিস্টার কে ছিলেন ত্রিপুরার চিফ মিনিস্টার ছিলেন আমাদের যে এক্স মিনিস্টার দ্যাট ইস বিপ মিস্টার বিপ্লব কুমার দেব যিনি এখন আমাদের ত্রিপুরার রাজ্যসভার মেম্বার ঠিক আছে সো আরেকটা হচ্ছে ইলেভেন্থ চিফ মিনিস্টার কে ইলেভেন চিফ মিনিস্টার তাহলে ডক্টর মানিক শাহ হবে যিনি আমাদের বর্তমানে এখন মুখ্যমন্ত্রীর সামলাচ্ছেন ঠিক আছে সো এই ধরনের খুঁটিনাটি প্রশ্নগুলি কিন্তু জিজ্ঞাসা করছে তোমাদেরকে এগুলি বারবার করে দেখে নেবে দেখো ক্যান্ডিডেটদের কি হয় যেমন ইন্ট্রোডাকশনটা শুরু করার সময় ওরা একটু ঘাবড়ে যাচ্ছে ওরা নার্ভাস হয়ে যাচ্ছে সেই জায়গাটাকে তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করে ওভারকাম করবে টেনশন নেওয়ার কিছু নেই তোমরা সমস্ত প্যাটার্ন পেয়ে গেছো বিশেষ করে যারা এখন ইন্টারভিউ দিচ্ছ তোমরা কিন্তু সমস্ত প্যাটার্ন বুঝে গেছো কি ইন্টারভিউ হতে পারে কিভাবে নিজেদেরকে তৈরি করবে সমস্ত বিষয়টা কিন্তু তোমরা এখন বুঝে সুতরাং নার্ভাস হওয়ার কিছু নেই খুঁটিনাটি প্রশ্ন করবে নর্থ ইস্ট থেকে আরো খুঁটিনাটি প্রশ্ন করবে ঠিক আছে গোল্ডেন সিল্ক মুগা গোল্ডেন যেটা মুগা সিল্ক সেই মুগা সিল্কটা কোথায় পাওয়া যায় আসামে পাওয়া যায় মানুষ স্যাংচুরি কোথায় আছে হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় হয় তারপরে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় আছে এই খুঁটিনাটি প্রশ্নগুলি কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবে ঠিক আছে তারপরে অরুণাচল প্রদেশ থেকে জিজ্ঞাসা করতে পারে আইজোল থেকে মেঘালয় থেকে জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে সো এই ধরনের প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে দেখে যাবে আচ্ছা আরেকটা প্রশ্ন করেছিল ককবরকে প্রকাশিত প্রথম বইয়ের নাম কি ককবরোকে প্রকাশিত প্রথম বইয়ের নাম কি দ্যাট ইজ ককবর্মা ঠিক আছে কক বর্মা এটা হচ্ছে ককবড়কে প্রকাশিত প্রথম একটি বইয়ের নাম আরেকটা প্রশ্ন করেছিল আজকে একজন ক্যান্ডিডেটকে যে এল টিসির ফুল ফর্ম কী আমি তোমাদেরকে বারবার বলি যে কিছু ফুল ফর্ম অন্তত পড়ে যাবে যেমন আমরা এর আগে আলোচনা করেছিলাম এমএলএ ঠিক আছে দ্যাট ইজ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি নর্থ ইস্ট কাউন্সিল আজকে জিজ্ঞাসা করেছে ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন সেটা থেকে প্রশ্ন করেছে এটার মন্ত্রী কি আছে জি কিষণ রেড্ডি আছে ঠিক আছে এটা ডোনার যে বডিটা ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন ওরা নর্থ যতজন যতগুলি স্টেট আছে সমস্ত স্টেটের প্রত্যেকটা চিফ মিনিস্টার থেকে শুরু করে বিভিন্ন মিনিস্টারদেরকে নিয়ে বডিটাকে তৈরি করা হয় ওরা ওদের মেইন কাজ যদি আমি একদম সিম্পলি বলি নর্থ ইস্টের যে কোনো স্টেট রাজ্যের মধ্যে খুব মানে অটমোস্ট ইম্পর্টেন্ট যেই ডেভেলপমেন্টাল কাজগুলি প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে কোনো ধরনের মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ বলো এডুকেশন রিলেটেড কোন ধরনের ইনফ্রাস্ট্রাকচার যদি প্রয়োজন হয় খুব প্রয়োজন সেটা কিন্তু প্রথমে অ্যাপ্রুভাল দিয়ে দেবে যে এই কাজটা করার জন্য যেমন আমার আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে ন্যাশনাল হাই হাইওয়ে এখন অনেকগুলি আন্ডার ইয়েতে আছে মানে আন্ডার প্রসেসে আছে বা ওয়ার্ক ইন প্রগ্রেসে আছে সো সেই যে অ্যাপ্রুভালগুলি উনি এটা কিন্তু ডোনারের কিন্তু একটা অবদান ঠিক আছে ডেফিনেটলি ওরা আমাদের যে ট্রান্সপোর্ট ইউনিয়ন যে ট্রান্সপোর্ট মিনিস্টার আছেন ওনাকে নিশ্চয়ই রিকোয়েস্ট করেছেন এবং গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন এর জন্যই কিন্তু এতগুলি ন্যাশনাল হাইওয়ে একসাথে কিন্তু কাজ করছে বা ইয়ে করার জন্য রাস্তাটা তৈরি করার জন্য কাজটা চলছে ঠিক আছে টি ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আজকে জিজ্ঞাসা করেছে এলটিসির ফুল ফর্ম কি তোমরা ভালো করে যেন যারা সরকারি চাকুরি করে ওদেরকে এলটিসি এলটিসির জন্য ওরা এবিল করতে পারে দ্যাট ইজ লিভ ট্রাইবাল কনসেশন ঠিক আছে লিভ ট্রাইবাল কনসেশন এটা তোমাদের সার্ভিস লাইফে যারা সরকারি চাকরিতে থাকবে সার্ভিস লাইফে তিনবার পাবে থ্রি টাইমস দে উইল গেট এল ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে এটা সেটা কবে থেকে ওরা অ্যাভেল করতে পারবে সেই সুবিধাটা প্রথম দশ বছর চাকুরি করার পরে তারপরে ওরা এলটিসির জন্য এল সুযোগটা নিতে পারবে ঠিক আছে বিভিন্ন জায়গায় ফ্যামিলিকে নিয়ে ওরা ঘুরতে যেতে পারবে তারপরে যে এক্সপেন্ডিচার থাকবে সেটার একটা লিমিটেশন থাকবে এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে বিভিন্ন পোস্টের উপরে ডিপেন্ড করে ঠিক আছে সো অ্যাকর্ডিংলি সেই যে এক্সপেন্ডিচার থাকবে সেটা কিছু অংশ পেয়ে যায় যদি সেটা লিমিটের মধ্যে হয়ে থাকে পুরো টাকাটাই পেয়ে যায় সেটা যদি বিয়ন্ড লিমিট ক্রস করে তখন একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট পাবে বাকি অ্যামাউন্ট ওই নিজের সেলফ ফাইন্যান্স থেকে যাবে যদিও সেটার মানে যে কোনো যে পোস্টে কাজ করবে সেটার উপরে ডিপেন্ড করবে ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার দশ বছর চাকুরি করার পরে এলটিসির জন্য এলিজিবল হয় ঠিক আছে তো একটা কর্মচারী তিন তিনবার সার্ভিস থ্রি টাইমস পাবে সেই এলটিসির যে সুবিধাটা সো এলটিসি টিসি ফুল ফর্ম হচ্ছে লিভ ট্রাভেল কনসেশন তোমরা একটু মনে রাখবে এটা আবার জিজ্ঞাসা করতে পারে ওএনজিসির ড্রিলিংটা দ্যাট মিনস ত্রিপুরাতে যে ওএনজিসির অ্যাক্টিভিটি বা কার্যকলাপ বা ড্রিলিং এর কাজ সেটা কবে শুরু হয়েছিল দ্যাট ইজ কিন্তু শুরু হয়েছিল যে কাজ ত্রিপুরাতে ঠিক আছে আচ্ছা আরেকটা একটা প্রশ্ন একটা ক্যান্ডিডেটকে করেছে এখন আমি জানি না সেটা ও পিএইচ ক্যান্ডিডেট ছিল কিনা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা পার্সন উইথ ডিসেবিলিটি এই ধরনের ক্যান্ডিডেট ছিল কিনা দ্যাট আই ডোন্ট নো ওকে বলছিল যে পিএইচ এর জন্য ত্রিপুরাতে চাকুরির কত পার্সেন্টেজ রিজার্ভ রাখা হয় সেটা কিন্তু থ্রি পার্সেন্ট রিজার্ভ রাখা হয় থ্রি পার্সেন্ট ঠিক আছে আর উইমেন রিজার্ভেশন যদি বলে সেটা থার্টি থ্রি পার্সেন্ট ঠিক আছে সো এই ধরনের প্রশ্নগুলি জিজ্ঞাসা করছে এগুলি তোমরা অবশ্যই বারবার দেখে নেবে খুব ভালো করে রিভিশন করতে থাকবে তোমাদেরকে কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করবে এর জন্য তোমরা নিজেদেরকে সেইভাবে কিন্তু তৈরি রাখবে ঠিক আছে সো আরেকটা প্রশ্ন করেছিল যে এটা একটু ক্রিটিক্যালি প্রশ্ন হবে অনেকের জন্য ত্রিপুরাতে কোন কোন উপজাতি সম্প্রদায়ের সম্প্রদায় কোন কোন উপজাতি সম্প্রদায় খ্রিস্টান ধর্মাবলম্বী ত্রিপুরাতে আমরা জানি অফিসিয়ালি নাইনটিন ট্রাইবস উনিশ ধরনের উপজাতি আছে সেই উনিশ ধরনের উপজাতির উপজাতির মধ্যে কোন কোন উপজাতি ওরা খ্রিস্টান ধর্মাবলম্বী মানে খ্রিস্টান ধর্মকে ওরা অবলম্বন করেছে দ্যাট ইজ কুকি লুসাই এবং গারুজ ঠিক আছে কুকিলুসাইস এবং গারুজ এই তিন ধরনের কমিউনিটি ওরা খ্রিস্টান ধর্মাবলম্বী ঠিক আছে আচ্ছা মিনিট আর একটা প্রশ্ন করেছিল যে ত্রিপুরা ত্রিপুরার ইস্ট সাইডে দ্যাট মিনস পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত ত্রিপুরার পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত সেটা হচ্ছে মিজোরাম ঠিক আছে এবার মিজোরামের সাথে ত্রিপুরার বর্ডার হলো ওয়ান জিরো কিলোমিটার একশো নয় কিলোমিটার এগুলি তোমরা জানো একটু দেখে রাখবে তবু ঠিক আছে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে ককবরক স্পিকিং কমিউনিটি বা ককবরকে কথা বলে এই ধরনের যে সম্প্রদায় আছে ত্রিপুরাতে ওরা কারা দুটো সম্প্রদায়ের নাম বলার জন্য বলছিল যে ককবরক ভাষায় কথা বলে এরকম সম্প্রদায়ের মধ্যে দুটো উপজাতি সম্প্রদায়ের নাম বলার জন্য ঠিক আছে সো একটা হচ্ছে কি দেববর্মা বা ত্রিপুরি ঠিক আছে দেববর্মা বা ত্রিপুরি আরেকটা হচ্ছে নোয়াতিয়া একটা হচ্ছে জমাতিয়া এই তিন সম্প্রদায়ের লোকরা কিন্তু কক বড়ক ভাষায় কথা বলে যদিও একসাথে থাকতে গেলে পাশাপাশি থাকতে গেলে অনেকে হয়তো সেটা জানে সেটা জাতি উপজাতি অনেকের কমিউনি অনেক সম্প্রদায়ের লোকরাই শিখে গেছে ঠিক আছে তো এই প্রশ্নটা কিন্তু আজকে জিজ্ঞাসা করেছে তোমরা এই ধরনের প্রশ্নগুলি একটু জেনে রাখবে খুবই ভালো আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেটা জাতি উপজাতি যে কোনো জিজ্ঞাসা করতে পারে যে ককবরক ভাষায় ভাওয়েল কয়টি আছে এটা অনেকেই জানেন এটা ক্ষেত্রে এসেছিল আছে কিন্তু ছয়টি আমাদের ইংলিশে যেমন পাঁচটি ভাওয়েল আছে এ ই আই ও ইউ ককবরক ভাষার ক্ষেত্রে কিন্তু ভাওয়েল আছে ছয়টি ঠিক আছে তোমরা এটি একটু ভালো করে জেনে রাখবে এই ধরনের প্রশ্নগুলি কিন্তু করতে পারো ঠিক আছে সো অনেকগুলি ক্যান্ডিডেট থেকে যে যে ফিডব্যাকগুলি দিয়েছে সেই ফিডব্যাকগুলি থেকে এই প্রশ্নগুলি এই পার্টিকুলার সেশনে আলোচনা করেছি বাকি তোমরা ভালো করে জানো যে এখানে যে ফর্মেটটা দেওয়া আছে এই ফর্মেটের বাইরে কিছুই প্রশ্ন আসবে না কাছাকাছি আসবে দু একটা প্রশ্ন জিকে টিকে থেকে ঘুরিয়ে ফিরিয়ে করবে ঠিক আছে জব প্রোফাইল থেকে তো প্রশ্ন একজন একটা কমন প্রশ্ন থাকবেই সেটা বলেছে ডিস্ট্রিক্ট সাবডিভিশন ব্লক প্রশ্ন আসবে মহারাজা থেকে তো প্রশ্ন আসবে টেম্পল থেকে আসছে হিল রেঞ্জ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে রিভার লেক ডেফিনেটলি এগুলি থেকে জিজ্ঞাসা করছে অভয়ারণ্য থেকে জিজ্ঞাসা করেছে যে ত্রিপুরার আজকেও জিজ্ঞাসা করেছে ত্রিপুরাতে কয়টি অভয়ারণ্য আছে সবচেয়ে বড় কোনটি সবচেয়ে ছোট কোনটি রোয়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত এই ধরনের প্রশ্নগুলি রেগুলার জিজ্ঞাসা করছে কারণ দেখো এক এক দিনে প্রচুর ক্যান্ডিডেট আছে ওদেরকে প্রশ্ন তো কমন প্রশ্ন জিজ্ঞাসা করতেই হবে ঠিক আছে সো পূজা সংক্রান্ত জিজ্ঞাসা করা হচ্ছে রাজ্যপাল নিয়ে আজকেও জিজ্ঞাসা করেছে আমাদের যে বর্তমানে যে ইয়েটা আছে দ্যাট ইজ ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ওনাকে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে বর্তমানের রাজ্যপালের নাম কি ঠিক আছে সো নেক্সট প্রশ্ন দেখি আর কিছু আছে কিনা ত্রিপুরা রাজ্য কবে ওকে আচ্ছা সি ক্যাটাগরি স্টেট এটা নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আজকে পূর্ণ রাজ্যের মর্যাদা এটা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে সো মন্ত্রিসভার সদস্য থেকে জিজ্ঞাসা করা হয়েছে সেটা থেকে জিজ্ঞাসা করবেই সেটা থেকে জিজ্ঞাসা করেছে যে আমাদের মন্ত্রিসভাতে বর্তমানে মন্ত্রী কতজন আছেন নয়জন মন্ত্রী আছেন ঠিক আছে আরও দুজন মন্ত্রী খুব দ্রুতই অ্যানাউন্স হবে ঠিক আছে নেক্সট ওকে পঞ্চায়েত থেকে তো বলে দিয়েছি জেনারেল সায়েন্স থেকে কিছু খুঁটিনাটি জেনারেল সায়েন্সের ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি থাকে ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে জি থেকে কমন কিছু প্রশ্ন করবে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স তো বললাম যেগুলি জিজ্ঞাসা করা হচ্ছে এগুলি ডিসকাস করেছি অলরেডি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলি একটা সময় করে আমি অ্যানালাইসিস করে দেখি যদি সম্ভব হয় সেগুলি একটা সেশনে আমি আলোচনা করে দেবো কারণ প্রচুর ক্যান্ডিডেট ওরা ওদের যে ফিডব্যাক গুলি শেয়ার করেছে সেগুলিকে দেখে নতুন যে প্রশ্নগুলি থাকবে সেগুলি নিয়ে আরেকটা আমরা আলোচনা করব ঠিক আছে সংক্ষিপ্ত নেম বা ফুল ফর্ম যেগুলি আছে সেগুলি একটু ভালো করে দেখে নেবে তোমাদের কিছু কোয়েরি থাকলে সেটা ডেফিনেটলি আমাদেরকে জানাবে ঠিক আছে সো দ্যাট ইজ আচ্ছা টিপিএস টিসিএস এর আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে নতুন অনলাইন ব্যাচ দ্যাট ইজ ফোর্থ জানুয়ারি শুরু হচ্ছে সেটার যারা ইচ্ছে আছে কমিউনিকেট করে নিতে পারো আমরা ডেট ডিসাইড করে নিয়েছি যারা যারা অলরেডি কনফার্ম হয়ে গেছে ওয়েল অ্যান্ড গুড আর যারা ইচ্ছে আছে তোমরা কমিউনিকেট করে নেবে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য যদি নোটস প্রয়োজন লাগে সেটার জন্য কমিউনিকেট করতে পারো আদারওয়াইজ আমরা কিছু কিছু পার্টিকুলার ক্লাস স্পেশাল কিছু ক্লাস নিয়ে আসবো যারা পুলিশ কনস্টেবলের পরীক্ষাটা দেবে তোমাদের জন্য হোয়াইট করতে করো আমরা সময় করে কিছুদিনের মধ্যে সেটা ইনিশিয়েট করবো ঠিক আছে চলো স্টাডিজোনের কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে শেয়ার করে দেবে সবার সাথে সাবস্ক্রাইব করে নেবে জুন চ্যানেল ঠিক আছে এটা তোমাদের জন্যই তৈরি করা তোমাদের যে কোনো কোয়েরি থাকবে সেটা ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানাবে অ্যাকর্ডিংলি আমরা ট্রাই করব সময় করে সেটা রিপ্লাই করা হবে হ্যাঁ হয়তো সেটা রিপ্লাই করতে একটু সময় নিতে পারে বাট ডেফিনেটলি আমরা রিপ্লাই করব একটু ওয়েট করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস